প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো সবাই। আজকে তৃতীয় লেকচার রসায়ন প্রথম পত্র মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের তৃতীয় লেকচার। আমরা গত লেকচারে আমরা এখানে লেকচার তৃতীয় এটা লিখে ফেলি। গত লেকচারে আমরা এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এগুলোর ইলেকট্রন বিন্যাস করেছি। মৌলগুলো কিভাবে গ্রুপে বিভক্ত করা যায় বা পর্যায়ে বিভক্ত করা যায় সেগুলো আমরা দেখাইছি। আজকের লেকচারে আমরা এ ব্লক মৌল ব্লক বিভক্ত করব এবং এদেরকে গ্রুপে বিভক্ত করব। এছাড়াও আমরা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক মৌলগুলোর মোটামুটি রাসায়নিক ধর্মগুলো জানব। তো শিক্ষার্থী কথা নাই, আমরা বোর্ডের দিকে যাই। অবশ্য গত দিনে আমরা এস ব্লক মৌলের সংখ্যাগুলো লিখে দেওয়া হয়নি। এস ব্লক মৌলের সংখ্যা লেখো তো বাবা, 118টি মৌল কিভাবে হয়? এস ব্লক মৌল হলো পর্যায় সারণীতে মোট 14টি। পি ব্লক মৌল হলো পর্যায় সারণীতে 36টি। ডি ব্লক মৌল হলো পর্যায় সারণীতে 41টি। এ ব্লকের মৌল পর্যায় সারণীতে 27টি। দেখো তো যোগ করো, স্পাইসারে 10, 11 আর সাথে কত? 18, আর আট থেকে 1, 2, 3 দিয়ে 5, 4, 9 দিয়ে 11। এই 118টি মৌল, এটা তোমাদের অ্যাডমিশনে, বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে বা মেডিকেল বোর্ডে অ্যাডমিশনে থাকে যে এস ব্লক মৌলের সংখ্যা মোট কয়টি। আমি লিখে দিলাম, তোমরা যেন ভুল করো না। এস ব্লক মৌলের সংখ্যা মোট 14টি, পি ব্লক মৌলের সংখ্যা হলো 36টি, ডি ব্লক মৌলের সংখ্যা হলো তোমার হলো 41টি, এ ব্লক মৌলের সংখ্যা হলো 27টি। এর ভিতরে আমরা এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌলে আমরা ইলেকট্রন বিন্যাস গত ক্লাস অর্থাৎ লেকচার 2 এ আলোচনা করেছিলাম। আজকে লেকচার 3 শুরু হবে এ ব্লক মৌল নিয়ে। তাহলে এ ব্লকের মৌল কাকে বলে? যদি আমরা সংজ্ঞায় বলি, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে যায়, সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে যায়, তাদেরকে আমরা বলি এ ব্লকের মৌল। এই এ ব্লক মৌলের সাধারণ ইসি অর্থাৎ ইলেকট্রনিক কাঠামো যেটা, এই যে আমি এখানে ইলেকট্রনিক কাঠামো দিয়েছি, N-1, এফ অরবিটালে 1 থেকে কয়টা ইলেকট্রন থাকবে? 1 থেকে 14, সরি N-2, N-2 এফ ব্লকের, যেহেতু 1 থেকে 14টি ইলেকট্রন প্রবেশ করবে। N-1 ডি, এই ডি অরবিটালে 0 অর্থাৎ 0টি ইলেকট্রন বা 1টি ইলেকট্রন বা 2টি ইলেক্ট্রন থাকতে পারে। এরপরে NS2, এস অরবিটালে কয়টি ইলেকট্রন থাকবে? 2টি। এটা হলো ইলেকট্রনিক কাঠামো, বেশ বড়, কি বলো, অনেক বড়। আচ্ছা দেখি, আমরা এখানে একটা মৌল আমি ইলেকট্রন বিন্যাস করেছি, এটা মিশিয়ে দিলাম। দেখো সামারিয়াম, এই মৌলটির নাম হলো কি? সামারিয়াম। সামারিয়াম যেটি আর কি তেজস্ক্রিয় আইসোটপ। কত পারমাণবিক সংখ্যা? 62, কাজে ইলেকট্রন সংখ্যা 62। ও আরেকটা জিনিস মনে রাখবে যে এ ব্লকের মৌল আলাদা করে আছে পর্যায় সারণীতে। দেখো পর্যায় সারণীতে নিচে আলাদাভাবে আছে, অর্থাৎ এ ব্লকের সব মৌলই হলো 3 নম্বর গ্রুপের মধ্যে, 3 নম্বর গ্রুপের মধ্যে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে। এ ব্লক মৌলগুলোকে আবার গ্রুপের, এ ব্লক মৌলের যেগুলোকে আমরা বলি আন্ত অবস্থান্তর মৌল, আন্ত অবস্থান্তর। এখানে ছিল অবস্থান্তর মৌল আর এগুলো হলো আন্ত অবস্থান্তর মৌল। এ ব্লক মৌল এগুলো সবগুলো হলো কি? ধাতু, সবগুলোই ধাতু। আমরা এ ব্লক মৌলের বৈশিষ্ট্য আরো ভালো করে দেখব। আমরা এখন ইলেকট্রন বিন্যাস দেখো যে সামারিয়াম কত? 62। এই 62 পর্যন্ত আমরা ইলেকট্রন বিন্যাস করেছি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, 5s2, 4d10, 5p6, 6s2, 4f6, 5d0। দেখো তাহলে সর্বশেষ ইলেকট্রন কোথায় গিয়েছে দেখতে পাচ্ছ? যে
কোথায় 4f অর্থাৎ f অরবিটালে সর্বশেষ ইলেকট্রন এখানে প্রবেশ করছে কাজেই এই মৌলটি হলো f ব্লকের মৌল এখন এটা f ব্লক তো আমরা পেয়ে গেলাম এটাকে যদি আমরা এইভাবে ec বের করি অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন যদি বের করি তাহলে এটা আমরা একটু সাজিয়ে দেব যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d ভিতরে নিয়ে আসো 3d10 4s2 4p6 তারপরে 4d10 এরপর ওই যে 4f 4f কত 6 তারপরে কি আছে 5s2 5s2 5p6 5s2 5p6 তারপরে হলো 5d0 এরপরে লাস্টে হলো কি 6s2 দেখো এটা আমরা সাজিয়ে লিখলাম কি সাজিয়ে লিখলাম কক্ষপথ বা প্রধান শক্তি স্তর অনুসারে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর প্রধান শক্তি স্তর 6 এটাই হলো কি n এই 6 থেকে আমরা f এ যদি যাই 4f এ যাই তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে 6 মাইনাস হলো 6 মাইনাস 2 অর্থাৎ এই 6 মানে হলো n দেখো এটা হলো n তার মানে e c n মাইনাস 2 আমরা কিন্তু কোথায় চলে আসছি f এ চলে আসছি দেখো এই যে n মাইনাস 2 এখানে কত f 6 অর্থাৎ 4f6 এবার দেখো n মাইনাস 1 দেখো এটা হলো n 6 তাহলে n মাইনাস 1 d 5d এর দিকে চলে আসছে 5d0 অর্থাৎ n মাইনাস 1 মানে 6 মাইনাস 1 তার মানে 5 d তে কি 0 তারপরে n is 2 ক্লিয়ার দেখো n মাইনাস 2 f 1 থেকে 14 1 থেকে 14 অতটি তো আমার ইলেকট্রন নাই যেহেতু 62 কাজ এখানে কি হয়েছে এই মৌলের ক্ষেত্রে কত f 6 এভাবে 14টি ইলেকট্রন প্রবেশ করবে f 10 মাইনাস 1 টি 0 10 মাইনাস 2 তাহলে এইভাবে আমাদের এটা হলো f ব্লক মৌল এই f ব্লক মৌলের সংখ্যা যে 27টি এই 27টি মৌলকে আমরা আন্ত অবস্থান্তর মৌল বলি এদেরকে আমরা এদের গ্রুপ সবগুলো গ্রুপ গ্রুপ আর ওইভাবে সংখ্যা দিয়ে নির্ণয় করা সম্ভব নয় অর্থাৎ এরা সব বলে আছে হলো 3 নাম্বার গ্রুপ 3 নাম্বার তাহলে তোমাকে বলতে হবে যে এম ব্লক মৌল পর্যায় সারিতে কোন গ্রুপে তাহলে তোমার সব বলে হলো 27টি মৌলে 3 নাম্বার গ্রুপে পিরিয়ড পর্যায় দেখো এই যে সেরিয়াম থেকে তোমার হলো লুটেশিয়াম এটা হলো ষষ্ঠ পর্যায় সেরিয়াম থেকে লুটেশিয়াম দেওয়া আছে সেরিয়াম থেকে লুটেশিয়াম এরা হলো ষষ্ঠ পর্যায় এদেরকে আমরা বলি ল্যান্থানাইট বর্গের মৌল ল্যান্থানাইট সেরিয়াম থেকে লুটেশিয়াম অর্থাৎ ল্যান্থানাইট বর্গের মৌল কাকে বলে তাহলে আমরা বলবো যে পর্যায় সারিতে 3 নম্বর গ্রুপে ষষ্ঠ পর্যায়ে ল্যান্থানাম এর পরবর্তী মৌল যেটা সেরিয়াম ল্যান্থানাম হলো কত আছে 57 ল্যান্থানাম কত আছে পারমাণবিক সংখ্যা 57 তার পারমাণবিক সংখ্যা 57 ল্যান্থানাম এর পরের যে মৌল সেরিয়াম পারমাণবিক সংখ্যা 58 এটা থেকে শুরু করে এই লুটেশিয়াম অর্থাৎ পারমাণবিক সংখ্যা 71 এখানে সব গণলে 14টি মৌল হয় এই 14টি মৌলকে আমরা বলি ল্যান্থানাইট বর্গের মৌল এ ব্লকের মৌল এবং আন্তঃ অবস্থান্তর মৌল
এবার যদি বলে যে অ্যাক্টিনাইডস বর্গের মৌল, এটা তো ল্যান্থানাম বর্গের বা ল্যান্থানাইডস বর্গের মৌল, অ্যাক্টিনাইডস বর্গের মৌল, তাহলে অ্যাক্টিনাইডস বর্গের মৌল আমরা এইভাবে বলবো যে পর্যায় সারণীতে সপ্তম পর্যায়ে অ্যাক্টিনিয়াম যার পারমাণবিক সংখ্যা কত 89, এই অ্যাক্টিনিয়াম এর পরবর্তী মৌল থোরিয়াম পারমাণবিক সংখ্যা 90, থোরিয়াম থেকে শুরু করে এভাবে লরেন্সিয়াম অর্থাৎ 103, এই 14টি মৌলকে আমরা বলি হলো অ্যাক্টিনাইডস বর্গের মৌল। আবার বলি যে পর্যায় সারণিতে ষষ্ঠ পর্যায়ে অ্যাক্টিনিয়াম এর পরবর্তী মৌল থোরিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম, এই 14টি মৌলকে আমরা বলি অ্যাক্টিনাইডস বর্গের মৌল, এরাও আন্ত অবস্থান্ত মৌল, এরা সকলেই হলো কি, সবগুলো মৌলই হলো ধাতু, সবগুলো মৌলই ধাতু। এখন দেখো আমরা তাহলে এস ব্লক শিখলাম, পি ব্লক শিখলাম, ডি ব্লক শিখলাম, এফ ব্লক মৌল, এগুলো নির্ণয় করা শিখলাম। এখন এই যে ডি ব্লক মৌলের মধ্যে, ডি ব্লক মৌলের মধ্যে দুটো ভাগ আছে খুব ইম্পর্টেন্ট, দুটো ভাগ, একটা হলো শুধুই ডি ব্লক মৌল, আরেকটি হলো অবস্থান্তর মৌল অর্থাৎ ট্রানজিশন মেটাল। তাহলে ডি ব্লক মৌলের মধ্যে দুটি ভাগ আছে শুধুই ডি ব্লক, আর একটি হলো তোমার হলো কি অবস্থান্তর মৌল, এটা আগে আমরা বের করি। তাহলে দেখো আমি ইলেকট্রন বিন্যাস করি যে ডি ডি ব্লক, জিঙ্ক ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6, 3s2 3p6, তারপরে 4s2 3d10। আচ্ছা এর যে আয়ন অর্থাৎ স্থিতিশীল আয়ন, জিঙ্কের যোজনী 2, কাজে 2টি ইলেকট্রন ত্যাগ করবে ধাতু বলে, এখন এই আয়নিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6, 4s থেকে ইলেকট্রন চলে যাবে, থাকবে হলো কি 3d10। দেখো এটা আমি জি ব্লক মৌল বলছি। এরপর আমরা একটু অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাস করি, তারপরে আমরা এদের সামঞ্জস্য অসামঞ্জস্য দেখব। তাহলে এই ডি ব্লকের মধ্যে অবস্থান্তর মৌল আছে, দেখো কপার 29 ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6 3s2 3p6, 4s1 3d10, এটা কপারের ইলেকট্রন বিন্যাস। এখন এই কপার এর স্থিতিশীল অবস্থা অর্থাৎ কপার আয়ন দুটি ইলেকট্রন ত্যাগ দেখাও, তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হলো 4s থেকে ইলেকট্রন যাবে, তার মানে 3d9, 3d10 থেকে একটি ইলেকট্রন চলে যাবে, আর 4s থেকে একটি ইলেকট্রন চলে যাবে, ফলে কি হবে 3d9। এখন এই ডি ব্লক মৌলের এই যে এটা বক্সের ভিতর দাও, এখানে এটাও বক্সের ভিতর রাখো, এখানে যে কাঠামোটা ডি কাঠামোটা হয়েছে কি d9, আর এখানে যে কাঠামো হয়েছে ডি কত 10। এখন দেখো বন্ধুরা শুধুই ডি ব্লক মৌল এটা, এটাকে অবস্থান্তর মৌল বলবো না, কেন অবস্থান্তর মৌলের সংজ্ঞা এরকম যে যেসব ডি ব্লক ভুক্ত মৌলের
ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীল আয়নের ডি অরবিটালটি ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ, অর্থাৎ ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ মানে ডি ওয়ান থেকে ডি নাইন, কাঠামো এটাকে আমরা বলি আংশিক পূর্ণ। কখন সেটি স্থিতিশীল আয়ন মানে এটা না, কিন্তু এটা না স্থিতিশীল আয়ন ইলেকট্রন ত্যাগের পর। তাহলে স্থিতিশীল আয়নে ডি অরবিটাল ডি দেখো এর মধ্যে পড়ে, অর্থাৎ ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ, তাদেরকে আমরা বলবো অবস্থান্তর মৌল। আবার বলি তাহলে যেসব ডি ব্লক ভুক্ত মৌল, অবশ্যই ডি ব্লক ভুক্ত, এটা ডি ব্লক, এটাও ডি ব্লক, কিন্তু এটাকে অবস্থান্তর বলবো না, সেটা তুমি নিজেই এখন বলতে পারবে। তাহলে যেসব ডি ব্লক ভুক্ত মৌলে ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীল আয়নের ডি অরবিটালটি ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে, তাদেরকে বলবো হলো অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। এবার তাহলে যদি পূর্ণ না থাকে, ডি টেন হয়, তাহলে এর মধ্যে তো নাই, এটা পূর্ণ আংশিক পূর্ণ না, কিন্তু এটা হলো ডি টেন। অথবা ইলেকট্রন যদি ডি অরবিটালে নাই থাকে, ডি জিরো যদি হয়, তাহলে শুধুই ডি ব্লক। তাহলে ডি ব্লক কখন হবে, ডি ব্লক যখন হবে তখন সেটা হবে কি যে ডি জিরো অথবা ডি টেন, তাহলে এটা হলো কি ডি ব্লকের, এটা হলো কি ডি ব্লকের, আর এটা হলো কি ডি ব্লকের মধ্যে অবস্থান্তর মৌল। অর্থাৎ বাউরে সমাজে কিন্তু আমরা অনেক লোক আছি, কিন্তু বিশেষ বিশেষ লোক যারা ভিভিআইপি সিআইপি কি বলো, তাহলে এইভাবে কিন্তু ভাগ করা আছে, এই বিশেষ বিশেষ লোক কিন্তু আলাদা, সংখ্যায় কম, কি বলো? ঠিক ট্রানজিশন মেটাল এটাও কিন্তু বিশেষ ধরনের মধ্যে সিআইপি ধরতে পারো, সিআইপি কাদেরকে বলি, বিশিষ্ট সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, কোটিপতি লোক, এমপি মন্ত্রী, তাই না, এরা হলো কি সিআইপি। তাহলে কেন এর কিন্তু বিশেষ ধরনের এক ধরনের ধর্ম আছে, কাজে এই ক্ষেত্রে এটা হলো কি সিআইপি। তাহলে এটাকে কি বলবে, তোমাদের ওপর ছেড়ে দিলাম, ভিআইপি বলবে না সাধারণ বলবে না কি বলবে। তাহলে এটা বিশেষ গুণ আছে, এবং বিশেষ গুণ মানে কি এর যে রাসায়নিক ধর্ম ডি ব্লক মৌলের যে ধর্ম হতে সম্পূর্ণ আলাদা অনেক ধর্ম, অর্থাৎ এরা রঙিন যৌগ গঠন করে, সুন্দর সুন্দর রঙিন যৌগ, অর্থাৎ আমরা যে কালারিং যে কালারগুলো রং এ করছি, কালারিং এজেন্ট বুঝছো, এটার দ্বারা হয় লবণগুলো রঙিন হয়, হ্যাঁ তার মানে কি এরা রঙিন যৌগ গঠন করবে, পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করবে, এরা এরা চৌম্বকীয় অর্থাৎ চৌম্বক দ্বারা আকৃষ্ট হবে, লোহা কি রহস্যম্বক ধর্ম আছে না, তাহলে প্যারাচম্বকীয়, তারপরে এরা জটিল যৌগ গঠন করবে, কিন্তু ডি ব্লক মৌল এগুলো করবে না, কাজে এদের বিশেষ বিশেষ গুণ আছে, সমাজে যেমন সিআইপি বিশেষ ধরনের গুণ আছে, হ্যাঁ তাহলে এদেরও কি বিশেষ ধরনের গুণ বা বৈশিষ্ট্য আছে। তো আমরা দেখো আজকে আমরা এই ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল এদের কিন্তু ডিভাইডেড করতে পারলাম, যে ডি ব্লক মৌল কখন হবে, আগে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করে দেখবে ডি অরবিটালে ইলেকট্রন দশটি না শূন্যটি, যদি দশ আর শূন্য হয় তাহলে সেটা শুধু ডি ব্লক, কিন্তু যদি এক থেকে নয়ের মধ্যে থাকে তাহলে সেটা হবে কি অবস্থান্তর মৌল। তাহলে এখানে প্রশ্ন কিন্তু এরকম আসে যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কেন ব্যাখ্যা করো। সেক্ষেত্রে আমাদের অবস্থান্তর মৌলের সংজ্ঞা দিতে হবে, ডি ব্লক মৌলের সংজ্ঞা দিতে হবে, এবং এইরূপ দুটো উদাহরণ সেট করতে হবে। উদাহরণ হতো তুমি বলে দিবে যে এখানে হলো স্থিতিশীল আয়ন ডি টেন ইলেকট্রন দ্বারা পূর্ণ থ্রি ডি অরবিটাল, এটা থ্রি ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ, এই কারণে এটিকে আমরা অবস্থান্তর মৌল বলবো, আর এটিকে ডি ব্লক মৌল বলবো। প্রিয় শিক্ষার্থী, তো আজকে আমার সময় শেষ হয়ে গেছে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, থ্যাংক ইউ।